এই মুহূর্তে ব্রেকিং নিউজ। করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত সিভিল হাসপাতাল। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে প্রায় 48 বছর বয়সের এক পুরুষ লোকের। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে এসেছে। আবারও বলছি, এই মুহূর্তে ব্রেকিং নিউজ। করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত সিভিল হাসপাতাল। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে প্রায় 48 বছর বয়সের এক পুরুষ লোকের। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে এসেছে। কিন্তু আমার প্রশ্নটা 6টা ফন্ড দেখে 9টা ফন্ড কিন্তু কেনে রেফার করাইল ওটা নিয়ে নাবালক নিয়ে ই রুগী মনে হয় 10টা ফন্ড জানি, কিন্তু আমি জানাটা উচিত ছিল শিলচর হলে আমরা আমি কোনো রাজনীতি ভাগ পাতি না, আমি মানে আম জনতা লাগে, আমি নিয়ে শহর মানে আজকে গ্রাম থেকে যারা এরা মধ্যে সেম ব্যবহার করে তারা করিমগঞ্জের কিছু ডাক্তার সকল আছে। কিছুদিন আগে যেমন একটা বাচ্চা ওদের জন্য করছিল আপনার গাইনো পেশালি, আর আজকে আমার ক্ষেত্রে হলে আমি কিছু হইলো পশু ডাক্তার সকল আছে, এটা গরু আর এই কুকুরের বাচ্চা যদি আমি সামনে পাইতে পারি আজকে আমি হিমন্ত সারটাও কইয়া এটা লোক এটা ডাক্তার নাই তাই কিতা তোটা আমি পরিবর্তন আনডা তাই তো কইছেন যে না সবকা সাথ আর সবকা বিকাশ আর মানে তুমি দুর্নীতি ডাক্তার ওটা দুর্নীতি দুর্নীতিমূলক অনীতি একজন হসপিটালের মধ্যে কতটি গরু হবো না নিয়ে আসছে করিমগঞ্জ সিভিলের মধ্যে ওটা নিয়ে তান বাসন